কি আইনানুক ব্যবস্থা নেবেন? এই যে আপনারা ওদের অভিযোগ হচ্ছে আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কোর্ট প্রশাসনাত্মক এর মধ্য দিয়ে, এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না। এই কথা বলল বছর হামলা উচিত হয়েছে মেরেছে এবং আজকে এবং মিলে দেখুন এই নির্বাচনের মাধ্যমে মোদি এবং বিজেপির আসল নগ্ন চেহারাটা বেরিয়েছে। নির্বাচন কমিশন তাদের উপর আমাদের আস্থা রেখেছিল। এই অভিযোগ কিন্তু আমরা 2023 সালে নির্বাচনে আমরা করি নাকি করেছি এরকম করিনি কিন্তু এই নির্বাচনে করছি কেন? জনতন প্রহরে সিট জিততে হবে। মোদির যে স্বপ্ন যেটা কোনদিন বাস্তবায়িত হবে না এবং 4 জুনে সেটা টের পাবে, যে দিবার স্বপ্নে বিভোর যেভাবেই হোক নির্বাচনে জিততে মানুষকে ভোটাধিকার। এই যে আজকে যখন আমি ভোট দেওয়ার পর এরকম আমি দেখাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ইতিমধ্যে তখনে আমি 12টা 10 নাগাদ যাই, সকালবেলার থেকে হাজার হাজার মানুষের নিরেও চিনিও না দাদা অমুক জায়গা থেকে কাকড়া মুখ থেকে দাদা আমরা উদয়পুর থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে বাবুরে আমার বাড়ি পিত্রা আমার ফিরে এসেছে আমার ছেলের মায়ের এই অজস্র ফোন আর আমাদের ফোন পেয়ে পেয়ে শুধু নির্বাচন কমিশনের গোচরে আছে। ঠিক নির্বাচন কমিশন আজকে স্বীকার করেছেন সিও সাহেব সরি আমরা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি কারণ আমাদের হাতে এডিকুয়েট ফোর্স ছিল না। নির্বাচনটা করলে কেন? আমরা তো ভেবেছিলাম 2 ফেজে নির্বাচন, হয়তো বা সিকিউরিটির শর্টেজ 2 ফেজে নির্বাচন। এখন দেখতে পাচ্ছি 2 ফেজে নির্বাচন এই যে শব্দটা বললো প্রশাসনাত্মক, ওখান থেকে হাজার হাজার গুন্ডা পান্ডা এনে এই যে ভোটারদের যে আটকেছে ওই সমস্ত ফলস ভোটিংয়ের মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা একটা বরদাস্ত করেছে। আমি সকালবেলা বলেছিলাম যে একটা দেখবেন 7 ডিক্লাইন আমাদের রাজ্যের বরাবরে 89, 90, 91, 92, 93 এরকম সংখ্যা ভোট পার্সেন্টেজ হয়ে থাকে যে কোনো নির্বাচন এবং দেখবেন এটা ডিক্লাইন হবে। ফলস টলস দেওয়ার পরেও মানুষের আটকানোর পরেও তারপরও ডিক্লাইন সবটাই পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে দাবিয়ে এই ভোট প্রশ্ন পরিণত হয়েছে এবং সেই জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন এটা পুনরায় নির্বাচন হোক, এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক, মানুষকে আশ্বস্ত করুক, ত্রিস্তরীয় ব্যবস্থাপনা রাখুক, সিকিউরিটি মানুষকে সিকিউরিটি প্রদান করে আশ্বস্ত করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদান করুক, মানুষ যে যাকে ভোট দিক দিক আমরা এই অভিযোগগুলো করব না। আপনারা আপনার সাংবাদিক বন্ধুরা কি দেখেছে সকালবেলা থেকে বুথের বাইরে নির্বাচন কমিশনকে সমস্ত গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে শতে শয়ে শয়ে মানুষ অচেনা মানুষ এদেরকে মারাচ্ছে, এদেরকে চপ মারছে, এদেরকে আটকাচ্ছে, গালাগাল করছে, পুলিশে যে বের করে নিচ্ছে, জাস্ট দেখিয়ে দিচ্ছে, আইডেন্টিফাই করে দিচ্ছে স্থানীয়রা আর বাকি ডাক্তাররা করছে। এই তো হয়েছে সারাদিন ধরে
মানুষ বুঝতে পারি বলেই আমাদের এটা আমরা করছি এই নির্বাচন, প্রশাসনাত্মক নির্বাচন। এটাকে নালেন ওয়াইপ করে পুনরায় মানুষের মতামতটা নাও, মানুষের মতামত সঠিকভাবে প্রতিফলিত হলে আমরা মেনে নেব। আর যে নির্বাচনে আছে মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেব, মানুষের রায় না। এটা তো খুব ভুল, আমি তো সকালবেলা বলেছিলাম এরা ওই বক্সনগরা ধনপুরের মতো গিয়ে গিয়ে করেনি, কিন্তু এরা ফলস ভোটিং সকালবেলা থেকে ফলস ভোটিং অভিনাম দিয়ে গেছে, একদিকে আটকাচ্ছে আরেকদিকে বহিরাগতদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে করে ফলস ভোটিং এর মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে। তারপরে সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে। ইনস্পাইট অফ অল দিস তারপর আমরা বলি যারা এই এত বাধা বিপত্তির মধ্যে ভোট প্রদান করলেন, ভয় হুমকি চোখ রাঙ্গানো এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে এলেন ভোট দিলেন, তাদেরকে আমাদের দল ভোট ইন্ডিয়া মঞ্চ তরফ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। যারা দিতে পারলেন না